সিগারেটটা নিয়ে হলেই গেছে, সিগারেট না হলে হবে না, সিগারেট নাই তোমার ওই সিগারেট খেয়ে খেয়ে তোমার ওই ভেতরে হাফসা না সাপসা ওই কালো হয়ে যাবে, তখন তুমি বড় তোল বাকন, তখন আমার চোর শিখাবে কিটা আমার সিগারেট না কথা তোর হয় যা শিখিয়ে দিচ্ছি সেগুলো শিখে রাখ, চুরি শিখিয়ে দিচ্ছি চুরি শিখে রাখ কাজে লাগবে, আমার সিগারেট না কথা বলিস নে আর যা সিগারেট আন আমার কি আমি যাচ্ছি দোকানে তাড়াতাড়ি আসিস আমি এই যে বসে রয়েছি তুই আহিলি তাই যাবো দোকানে এত টাকা দেয় না আনতে দেশে সিগারেট তা দেশে দোকানদার বিড়ি আমি কি করবো আমি বা দে দেই আইসি এত খুন পাটা ব্যথা হয়ে যাচ্ছে সে কি ওকে দাও আচ্ছা চুরি করা ধান্দা করতে নাকি এখন সিগারেট নেই না আমি চাইছি সিগারেট দেশে বিড়ি তুমি জীবনে দোকানে টাকা টাকা দাও আমি বিড়ি খাই নাকি আমার জন্য তুই বিড়ি আনিস সালার দোকানদার তো সিগারেট দেয়নি ও দোকান থেকে সিগারেট চুরি করতে হবে না চল বাদ দে অন্য ধান্দায় যাই আজকে কি একটা দিনে বেলা ধান মারতে পারবো না প্রত্যেক দিন তো রাত্রি বেলা ধান মারি ছাগল গেই অধিক ফের কইটা 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 প্রত্যেকদিন ওই লোকের হাড়ি ভাবনা চুরি করার আর হচ্ছে না ওই ছোট দান মেরি আর হবে না এই আজকে একটা ছাগল চুরি করেছি বহুত বড় দান এই নি বেছে আমি হোটেলে হদ্দ খাওয়া খাবো তুমি যে হোটেলে খাওয়া বলতেছো তুমি কেমন বসকি রেখেছো ওই পাবলিকে দেখলি আমার তো হোটেলে খেয়ে দিতে পারি একবার চলো উঠে যাই বলেছিস চল দিকে লাগিয়ে দিতে ভাই শিগগির চল শিগগির চল ছাগল আবার হাটে তুলতে হবে তো শালা সুমন্দির ছেলে তুমি ছাগল সেন্টি এখন ভর্তি পেয়েছ তুমি তো আমার উস্তাদ তুমি যা করবো আমিও তো তাই করবো তোমার আমার বখার কি আসে ছাগল ছেড়ি তো চুরি করা শেখবা তুমি ছাগল ছেড়ি দেছ হোটেলে গিয়ে খাবা কি হ্যাঁ ভুড়ি তো করেছো মাসলার মতো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস চলো হাঁটো তোর চুরি করতে হবে হাঁটো আমার কথা নাই ছাগল চুরি করা হবে না মুরগি চুরি করতে হবে আজকে রাত্রি চলো চুরি করা শেখ এই দু সকালে তো ছাগল চুরি করলে তা ছাগলটা তো তুমি ছেড়েই দিলে চলো সেইটা প্রফেশনাল সেইটা করবো মুরগি চুরি করবো তাড়াতাড়ি তেল মাখাও হাইট করি হাতে তেল মাখাও আমার হাতটা চেক করে দেখো ঠিক আছে চলো
বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে আমি মুক্তি কিছু
দেখি মুরগি চুরি করতে আমার মুড এটকে গিয়ে প্রায় ভয়তে মরে যাচ্ছিল আমার খুব ভয় লেগে গেল এরানে বিচার চাই আমি জানি যে এবার খুব কোন ভয় ভয় ঠান্ডাই ভয় কি করবা দিছিস এই গেল আর তোর এই ছাত্র কি করলি যাই বল মাতোবার সাহেব আমার বাড়ি একটা গাছ ছিল সেই গাছের গোড়ায় বুঝতে হলে দেখছিলাম যে গাছটা মরে কিনা মরেও গেল এইবার আমি অত্যন্ত ডোবের গোড়ায় বুঝতে দেখতে গেলাম যে ডোবের গোড়ায় বুঝতে মুরগিটা মরে কিনা তাই এলো আমার স্বর বলে ধরেছে মাতোবার সাহেব এই ধরো চুরি তো ধরেছে জরিমানা দিতে হবে কি দাবি দেওয়া তাই বল মাতো পাশে ওই একদিন এক মাস আগে তো মুরগি চুরি করার নিগে ওই মুরগি প্রতিদিন একটা করে আমার ডিম দিত সেই ডিম আমি ওই এক মাসে কটা হতো 30টা সেই 30টা ডিম আমি বাচ্চা ফোটাতাম সেই বাচ্চা রাখতে সেই পিলে আবার একটা করে ডিম ফোটাতো 30টা ডিম হচ্ছে 90 কোন এই লোক কহা সে আতে এই দিবির কথা আমি মানতে পারলাম না কারণ এক মাস আগে মুরগি চুরি করে নিয়ে গেছি সেই মুরগির আমি ভাত দিছি পুরো দিছি তারপর বই দিছি না দিদি না দিন তো তোমার আমরা মুরগি দিন মুরগি খাবো আচ্ছা কি আছে তারা পুরো দিছি 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 ঝুট বলো বার বার ঝুট বলো সেই মুরগি একটা দিন পারি নি 10 লাখ টাকা আইফোন বার খরচ হয়েছে আমি ওর মুরগি ফেরত দেবো আমার যেন 10 লাখ টাকা ফেরত দেয় কিনা সেটা বল চুরি করে অসুখ কোনো খাতির চলবে না 20,000 খরচা কি 10,000 খরচা কথা আবেদন করেছো তাই দিছিবে ৯০,০০০ টাকা তোমার খড়ি দেবো খড়ি ছাগলের মতো ঠিক বলেছো Thank you.
আল্লাহ গো, আমার সে 20 লক্ষ টাকা সে চন্নে পালালো। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, সে চোরগুন সব আমার সাহেবের ঘরে গেল। আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। সে চোরগুন সব এর ঘরে আমার লাখ টাকা নেই। মারা গো, আল্লাহ আল্লাহ গো। ভাই তুমি চুপ করো ভাই, ভাই চুপ করো ভাই, ভাই চুপ করো ভাই, চুপ করো, মাথা দিয়ে বলো, মাথা দিয়ে বলো, পিটো সব ভাই 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 সবার মুখ খুলে বলো, তুমি আর একটা পানি খাও। সে আমি সারা বছরের ইনকাম চোরে নে বেলকে নে, আমি যাতে সে ব্যাংকে আমি টাকা জমাইনি, আমি টাকা নেই সব নয়, আমার আমার বুকির মধ্যে সে আমার টাকা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? শুধু আমি জোরকে নেই শুধু, তাও সে চোর ফেলকে গিয়ে আমার ওরা কি গজি হলো। তুই আরে শান্ত শান্ত, আমার খুব দেখে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তো সারা রাত ধরে 10 বার 20 বার বলেছি, দেখতেছি যে 5 লাখ টাকা বুদ্ধি করছে, আমার গালে থুতু শেষ হয়ে গেল। ৫ লাখ টাকা বলেছি তো।